ছাউডাঙ্গার বিহারীনগরে অসহায় এতিম ও প্রতিবন্ধীদের জমি জোর করে দখল। কলারোয়া থেকে রাজু রায়হানের পাঠানো তথ্য। কথায় আছে জোরজার মল্লকতার। এই প্রবাদ বাক্যটির প্রতিফলন ঘটেছে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায়। দীর্ঘদিন ধরে অসহায় কৃষক সোহরব ও তার এতিম এবং প্রতিবন্ধী ভাইপোর জমি দখল করে আসছে ঝাউডাঙ্গার বিহারীনগর গ্রামের ভূমিদস্যু শরীফউদ্দিন মাস্টার ও তার শরীর আনসার আলী বিশ্বাস, কবির বিশ্বাস, শওকত বিশ্বাস এবং শামসুর রহমান বাঘা। সকল জমির রেকর্ড ও দলিলপত্র অসহায় সোহরব বিশ্বাস ও মৃত রুস্তম আলী বিশ্বাসের থাকার সত্ত্বেও উক্ত জমিতে তাদেরকে চাষাবাদ করতে বাধা দেয় ওই ভূমিদস্যুরা। এছাড়া তারা অকপটে স্বীকারও করে যে উক্ত জমি তারা জোর করে দখল করে রেখেছে। জমির মালিক উক্ত জমিতে তারের বেড়া দিলে তা কেটে ও খুঁটি ভেঙে পাশের নদীতে ফেলে দেয়। জমির মালিকের 27 সাল থেকে শুরু করে 90-এর রেকর্ড পর্যন্ত সকল কাগজপত্র বিদ্যমান। বর্তমান রেকর্ডে কামার বাইশা মৌজার খতিয়ান নাম্বার 246-এর 5160, 5161, 5162, 5163, 5164 এবং 5165 দাগে মোট 46% জমির মালিক সোহরব বিশ্বাস, রুস্তম আলী বিশ্বাস এবং তাদের দুই বোন ভদ্দরী বিবি ও মাহফুজা খাতুন। জমির মালিক সোহরব বিশ্বাসের ছেলে আফজাল বলেন, আমাদের জমিতে আমরা চাষাবাদের জন্য গেলে তারা আমাদের বাধা দেয় এবং মারধর করতে আসে। আমরা জমিতে বেড়া দিলে তারা তা তুলে পাশের খালে ফেলে দেয়। আমি সহ আমার দুই এতিম চাচাতো ভাই, যাদের মধ্যে একজন প্রতিবন্ধী, তাদের জোরের কাছে আমরা খুবই অসহায়। আমরা এর সঠিক বিচার চাই। অন্যদিকে ওই দখলকারীদের কাছে জানতে চাইলে শরীফউদ্দিন মাস্টারের ছেলে আব্দুল সালাম বলেন, দীর্ঘদিন ধরে এই জমি আমার বাপদাদারা দখল করে খাচ্ছে, এখন আমরা দখল করে খাচ্ছি আর আগামীতেও খাবো, যার যা কিছু করার করুক। উক্ত জমির মালিক সাতক্ষীরা জজ কোর্টে 145 ধারায় একটি মামলা দায়ের করে, যেটি এখনও বিচারাধীন রয়েছে। জমিটা আমাদের খাচ্ছে মোট 92% জমি, এখান থেকে 46% জমি আমাদের। সর্বদিন মাস্টার, আনসার বিশ্বাস, আপনার কবির, বাগা, শওকত, এখন ওরা হলো জোরপূর্বক আমাদের কাছ থেকে ভুগদল করে খায়। ফুগুদের অংশ আমাদের কাছে বিক্রি করে দিয়েছে। এছাড়া আমরা ধান লাগাবো, ওরা আমাদের আইলটা সব ভেঙে দিয়েছিল। দেওয়ার পরে আমরাও ধান লাগাইছি, ধান লাগানোর পরে ওরা আইলটাল আবার ভেঙে দিয়েছিল। আমরা এখান থেকে কদিন আগে আমরা আবার হলো আইলটাল দিয়ে সুযোগ করছি, কিন্তু আবার ওরা মনে করেন খুঁটা টুটা উগড়ে দিয়েছিল। দেওয়ার পরে আমরা আইনি সহযোগিতা নিই, তারপরে ওরা আবার হলো ওই হলো আপনার তারের যে হলো বেড়া আর আপনার সিমেন্ট দিয়ে আমরা এখানে ঘেরা করি। ঘেরার পরে মনে করেন রাতের অন্ধকারে এসে ওরা মনে করেন সেগুলো সব উঠাই দিয়ে সকলে আমাদের এই খাল আছে সাইডে, খালে সব ফেলাই দেয়। কাগজপাতি আছে ওদের, কিন্তু সুদীর্ঘ 70 বছর ধরে আমার এই ব্যবসা তারা করছে। হ্যাঁ, কাগজপাতি যাদের আছে তারা পাবে, এটা নিয়মিত কথা, আমার কোনো দখল নেই। এটা 100 বছর ধরে এটা বাপদাদাদের দখলে আছে, সেইভাবেই চলতেছে, সেইভাবে আছে। কাগজপত্র আমাদের বাপদাদার দখলের সূত্রে, আমাদের দখল সূত্রে আমাদের এই রুস্তম সোহরব, এদের জমি রইসুদ্দিন আনসার, এদের দখলে আছে, কিন্তু কাগজপাতি অনুযায়ী জমি সোহরব রুস্তমদের। আমরা যতটুকু জানিয়ে নিয়ে থানায় অভিযোগ হয়, থানাও জমি ছেড়ে দিতে বলে। 27 থেকে 62, 90 শক্ত কাগজ অনুযায়ী এদেরই হয়, কিন্তু জমি ওদের দীর্ঘদিন দখলে বলে যে লিসি কি কিনিসি, কিন্তু প্রমাণযোগ্য কোনো কাগজপাতি ওরা দেখাতে পারেনি।